শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মাহবুবউদ্দিন আহমদ বীর বিক্রম। আমার পিতার নাম আলতাফ উদ্দিন আহমদ। আমার মায়ের নাম জেবুন্নেসা বেগম। আমার জন্ম 1945 সালের 3রা জানুয়ারি। আমার আদি বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা রামনগর কান্দি গ্রাম। আমার জন্ম বরিশালের আমাদেরগঞ্জে, বেড়ে ওঠা বরিশালের শহরে শহরতলিতে। বরিশাল জিলা স্কুলে পড়াশোনা করেছি, তার আগে বক্তব্যে পড়াশোনা করেছি, তারপরে বরিশাল বিএম কলেজে ইন্টারমিডিয়েট সায়েন্স পর্যন্ত পড়েছি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ অনার্স এমএ। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বেরিয়েছি। 1964-65 সালে ঢাকা হল, অর্থাৎ বর্তমান শহীদুল্লাহ হলের নির্বাচিত সহসভাপতি ছিলাম। আমি ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের সমন্বিত প্যানেলে লড়াই করে তৎকালীন সরকারি পার্টি এনএসএফের বিরুদ্ধে বিজয় লাভ করেছি। সেই সূত্রে আমার ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক এবং ছাত্রলীগের সঙ্গে সেই সম্পর্কের কারণে আমার সঙ্গে 1964-65 সালে ইলেকশনের পরে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা হয়েছিল। তিনি সরোয়ারদির মৃত্যুর পরে তার মাজার জিয়ারত করতে এসেছিলেন, তখন আমি ঢাকা হলের ভাইস প্রেসিডেন্ট। সেই হিসাবে আমাকে তৎকালীন ঢাকা হল, ফজলুল্লাহ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ছাত্র রাজনীতির পুরোধা যারা ছিলেন, তখন ছিলেন রাজাক ভাই, শাহমাজ, মাজহারুল হক বাকি, এরা আমাকে বঙ্গবন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। কারণ তিনি সেই দিন সরোয়ারদির মাজারে ফুল দিতে এসেছিল, সেখানে তার সঙ্গে আমার প্রথম দেখা। তিনি আমাকে সে সময় বলেছিলেন ঢাকা হল অত্যন্ত ক্রিটিক্যাল হল, এখানে বুঝে শুনে থাকবি এবং কাজ করবি, অনেক কাজের আছে। তারপরে তার সঙ্গে 1969 সালে যখন আমি ঢাকাতে গভর্নর হাউসে ইস্ট পাকিস্তান গভর্নরের এডিসি ছিলাম, সেই সময় আসাদ সাহেব গভর্নর ছিলেন, তিনি বঙ্গবন্ধু জেল থেকে বের হওয়ার পরে 1969-এ তার সঙ্গে একদিন সাক্ষাৎ করতে চেয়েছিলেন। আমি তখন গভর্নর এডিসি ছিলাম, বলেছিলেন ওনাকে যেখানেই থাকুক আমার কাছে নিয়ে আসুন। তখন উনি থাকতেন ইন্দিরা রোডে যেন আমাদুল কবিরের বাসায়। রাত্রিবেলা তার বাসায় গিয়ে আমি তাকে আমার গাড়িতে করে নিয়ে এসেছিলাম।
অফিসে ঢুকে দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ, অনেকক্ষণ তারা আলাপ আলোচনা করেছিলেন। তারপরে আবার সেই রাতের শেষ প্রভাবে আমি তাকে আমাদের লোকসভার বাড়িতে পৌঁছে দিয়েছিলাম। 1970 সালে দেশে নির্বাচনের আবহাওয়া চলেছে, সে সময় গভর্নর হাউস থেকে আমাকে ঝিনাইদহ মহকুমার পুলিশ অধিকর্তা অর্থাৎ সাব ডিভিশনাল পুলিশ অফিসার হিসেবে পদায়ন করা হয়। আমি সেখানে যাই, সেখানে গিয়ে 1970 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন পরিচালনা করার একটা সুযোগ পেয়েছিলাম। আমি দেখেছি সেই সময় মানুষ কীভাবে বঙ্গবন্ধু এবং তার দলকে ভোট দিয়েছে। বঙ্গবন্ধু নিরঙ্কুশ, শুধু নিরঙ্কুশ না, বিশাল ব্যবধানে নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। এবং সেই বিজয়ের পরে আমাদের দেশে ইয়াহিয়া খান তাকে ক্ষমতা হস্তান্তর করেনি, ক্ষমতা হস্তান্তর করতে চায়নি। সেই সময় তিনি যে আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব হিসাবে এবং নির্বাচিত প্রতিনিধিদের দলনেতা হিসেবে ইয়াহিয়া খানের সঙ্গে পাকিস্তান সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, সেই সমস্ত ইতিহাস আপনারা সবাই জানেন। আমি শুধু এই প্রসঙ্গে এটাই বলতে চাই যে 7ই মার্চে তিনি যে ভাষণটা দিয়েছিলেন সেই ভাষণটা আমার শোনার সৌভাগ্য হয়নি। আমি সেই দিন চিটাগাংয়ের সাতকানিয়াতে ছিলাম, কারণ আমি SDPO হিসেবে কাজ করার সময় ইলেকশনের পরে আমাদের একটা সেটেলমেন্ট ট্রেনিংয়ের প্রোগ্রাম ছিল। সেখানে ওই সময়ের আমাদের সমসাময়িক সিনিয়র আমাদের লেভেলের যারা ছিলেন সেই সমস্ত অফিসারদের সেটেলমেন্ট ট্রেনিংয়ের জন্য সাতকানিয়াতে ক্যাম্পেইন করা হয়েছিল। সেই ক্যাম্পে আমি একদিন গিয়েছিলাম। যখন 7ই মার্চের খবর আসে বঙ্গবন্ধু ভাষণ দেবে, তখন আমরা ওই ক্যাম্প থেকে চট্টগ্রামে অনেকেই চলে আসে। কিন্তু চট্টগ্রামে এসে যখন আমরা শুনতে পাই যে সেই ভাষণ রিলে করা হবে না, কারণ সরকার রিলে করতে দেবে না, সেই কারণে আমার সেই চট্টগ্রাম থেকে ভাষণ শোনার সুযোগ হয়নি। সুযোগ না হওয়ার কারণে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে ওই রাতেই ঢাকায় চলে আসি। ঢাকায় ফিরে এসে পরদিন সকালবেলা আমি পুলিশ কন্ট্রোল রুমে চলে যাই। পুলিশ কন্ট্রোল রুম ছিল তখন ঢাকা শহরের তৎকালীন কমিশনারের অফিসে, DIG সাহেব সেখানে বসতেন, এখন যেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং 17 তারিখ পর্যন্ত সেখানেই থেকেছি, অবলোকন করেছি, দেশের অবস্থা উপলব্ধি করার চেষ্টা করেছি। এবং তখন ঢাকা সহ সারা দেশ চলছে, এবং সেখানে এটাও দেখার সুযোগ হয়েছিল যে পাকিস্তানের তৎকালীন হোমরা চন্দ্রা মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল যারা ছিলেন ঢাকাতে, তারা কিন্তু তখন মাঝে মাঝে পুলিশ কন্ট্রোল রুমে আসতেন। পুলিশ কন্ট্রোল রুমে আসলে তাদের সঙ্গে বাঙালি পুলিশ অফিসারদের ঝগড়াঝাটি হতো। এবং একদিন IGP তসলিম আহমেদ সাহেব তখন কন্ট্রোল রুমে উপস্থিত, সেই সময় মেজর জেনারেল মোজাফর আপনার 9 ডিভিশন হেড, তার সঙ্গে আরও কয়েকজন মেজর জেনারেল ছিলেন যারা তৎকালীন EPR-এর এখানে চিফ ছিলেন, তারা এসেছিলেন। তাদের সঙ্গে সেখানে কথাবার্তা হচ্ছে, তারা দুষছেন পুলিশকে যে তোমাদের পুলিশ শেখ মুজিবের আজ্ঞা মহ তার কথা শুনে আমাদের কথা শুনে না, এভাবে তো চলতে পারে না। অন্যরা তখন বলেছিলেন তোমরা নিজেরাই গণ্ডগোলের সৃষ্টি করেছ, তোমরা রাজনৈতিকভাবে সমস্যার সমাধান করো, তাহলে তো লেঠা চুকে যায়, আমাদের কী করার আছে। এই কথা বলার পরে তসলিম সাহেবকে 1 মাসের মধ্যে কিন্তু পাকিস্তান সরকার ট্রান্সফার করে পাকিস্তানে নিয়ে গিয়েছিল। তো সেই অবস্থা দেখার পরে 17 তারিখে আমি ঝিনাইদহ চলে যাই। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম জনগণের সঙ্গে থাকবো, এই চিন্তা থেকে আমি ঝিনাইদহ চলে আসি। 18 তারিখে সকালবেলা সবার আগে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে, তাদের মধ্যে JKM আজিজ সাহেব ছিলেন, ঝিনাইদহ মহকুমা আওয়ামী লীগের সেক্রেটারি, তাদের মধ্যে MNA ছিলেন, MPA ছিলেন, ছাত্র নেতা ছিলেন, যুবক নেতা ছিলেন, তাদের অনেকেই সঙ্গে আলাপ আলোচনা শুরু করে। আমি তাদেরকে বলি যে এরকম ঢাকায় এসেছি,
ছেলেমেয়েরা ট্রেনিং নিচ্ছে, আপনাদের জীবন যারা আছে তাদেরকে আমার কাছে দেন। এখন উইন্টার সিজন, এই সময় আনসার মুজাহিদ এদের ট্রেনিং হয়, এদের সঙ্গে আমি এই ছেলেদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এই কথা বললে আমরা অনেক ছাত্র যুবক যারা ছিলেন উৎসাহী ছিলেন, কারণ তখন তো সারা দেশে আন্দোলনের ঢেউ চলছে, তাই সব জায়গায় কিন্তু অ্যাক্টিভিস্টের কোনো অভাব ছিল। আওয়ামী লীগের তো তখন সবাই কাজে ব্যস্ত, এবং বঙ্গবন্ধু 7 তারিখে হুকুম দিয়েছেন যে সমস্ত এলাকায় গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম কমিটি গড়ে তুলতে হবে। 7 তারিখে এই বক্তৃতা দিয়ে তিনি বসে থাকেননি, 9 তারিখে তিনি দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতৃবৃন্দকে ডেকেছেন, সেখানে আবার ওই আজিজ সাহেব উনিও উপস্থিত ছিলেন, সেখানে তাকে বলা হয়েছে তুই গ্রামে গিয়ে তাড়াতাড়ি সংগ্রাম কমিটি করবি। সেই উদ্দেশ্যে তিনিও তখন অলরেডি সংগ্রাম কমিটি বিভিন্ন জায়গায় করে ফেলেছেন। সেখানে আমার একটা সুবিধা হলো, আমি যেহেতু ছাত্রলীগ করতাম, আমার প্রতি তাদের অবিশ্বাসের কোনো স্কোপ ছিল না, আমি পুলিশ অফিসার, আমার কার্যক্রম তারা দেখেছেন, এবং ইলেকশনের সময় আমি কীভাবে কাজ করেছি সেটাও তারা দেখেছেন। এটা আমার সঙ্গে তাদের মানসিক কোনো দূরত্ব ছিল না, যার জন্য তারা অতি সহজেই আমার সঙ্গে কাজ করা শুরু করলো। আর একটা সুবিধা ছিল, ওখানে একজন এসডিও ছিলেন পাকিস্তানি, তার নাম শেখ আলতাফ, সে জানুয়ারি মাসে ছুটি নিয়ে দেশে চলে গেছে। সে হয়তো আন্দাজ করতে পেরেছিল যা কিছু হচ্ছে, ছুটি নিয়ে চলে গেছে, আর কেউ আসে নাই। সেকেন্ড অফিসার ছিলেন নেফাউর রহমান নামে, উনি দায়িত্ব ছিলেন, আমি এসডিপিও হিসাবে তাকে যা বলতাম উনি তাই শুনতেন। ওখানে আরও 2-3 জন জজ সাহেব ছিলেন, ম্যাজিস্ট্রেট ছিলেন, তারাও আমার কথায় সায় দিতেন। এভাবে স্থানীয় আপনার সেই পশুপালন থেকে শুরু করে ডাক্তার, অন্যান্য যে সমস্ত সাব ডিভিশনের অফিসার থাকে সরকারি, তারা সবাই কিন্তু এই আলাপ আলোচনায়, সেখানে একটা অফিসার্স ক্লাব ছিল, সেই অফিসার্স ক্লাবে আমরা বসতাম, প্রত্যেক দিন সন্ধ্যা করে আলাপ আলোচনা হতো, কী হচ্ছে দেশে, কীভাবে কী করা যায়, সব নিয়ে আলাপ। আমরা একটা আলাপের মধ্যে সেরে ফেলেছিলাম যে যদি কোনো কারণে যুদ্ধ লেগে যায় তাহলে তো কার্ফিউ প্রয়োজন হবে, তারপরে ব্ল্যাক আউট করতে হবে। আমরা আবার সেটা স্থানীয় ফায়ার ফাইটিং বা ওই সমস্ত যারা করতে তাদেরকে আবার বলে রাখছি, শহরের ভিতরে যদি ব্ল্যাক আউট করতে হয় কীভাবে করতে হবে এটা সবাইকে শিখিয়ে দিতে হবে। তারাও মাঝে মাঝে ওই ট্রেনিংয়ের জন্য হুইসেল দিয়ে শহরের ব্ল্যাক আউটের ব্যবস্থা করত। এইগুলো শেখার জন্য ওইখানে কেসি কলেজ নামে একটা বড় কলেজ ছিল, তার একটা বড় মাঠ ছিল, সেই মাঠে থানার মাঠে, আর এসডিও যেহেতু বাড়িতে নেয়, এসডিওর পেছনেই বাড়ির পেছনে ছিল পরেরটা মাঠ, সেখানেও আপনার এই ছেলেদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গেল। এই ট্রেনিং চলতে থাকলো আপনার 17 তারিখের পরে 18 তারিখ থেকে এই ট্রেনিং শুরু হয়ে গেল, 18, 19, 20, 21, 22, 23 তারিখে ওখানে যেখানে বসবাস করতাম সেই জায়গাটা ছিল একটা ওয়ার্ম রেস্ট হাউস, কারণ আমার জন্য যে বাড়িটা বরাদ্দ ছিল সেটা এতই পুরনো ছিল, বিল্ডিং ভার্চুয়ালি এতই ভাঙা, বাড়িতে পরেই বটগাছ হয়ে গেছে এরকম অবস্থা, সেখানে সাপ ঘোপ থাকে, আমিও ওখানে থাকতাম না, আমি ওই ডাকবাগলোতে পরে বদ্ধ রেস্ট হাউসে থাকতাম একটা রুমে। এইখানে 23 তারিখে আমার এক বন্ধু এসডিও মেহের ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী, উনি তখন এসডিও মেহেরপুর, এখন বর্তমান সরকারের এনার্জি অ্যাডভাইজার, মাগুরাতে এসডিও ছিলেন জনাব ওয়ালিউল ইসলাম, নড়াইলে এসডিও ছিলেন কামাল সিদ্দিকী, রাজবাড়িতে এসডিও ছিলেন জনাব শাহ মোহাম্মদ ফরিদ, হেমায়েতউদ্দিন সাহেব ছিলেন তিনি ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, নড়াইলের সেকেন্ড অফিসার ছিলেন সাদত শাহ, উনি পরবর্তীকালে চিফ ইলেকশন কমিশনার হিসেবে রিটায়ার করেছেন, উনি এখন প্রয়াত। এই লোকগুলো এসে 23 তারিখে সারা রাত আমরা আলাপ করেছি যে দেশে তো যে কোনো মুহূর্তে কিছু ঘটে যেতে পারে, আমাদের কী করণীয়। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে যাই করি সরকারের সঙ্গে থাকবো না, জনগণের সঙ্গে থাকবো, এটা ছিল আমাদের প্রাথমিক সিদ্ধান্ত। তারপরে
যে আমরা পরস্পরের সঙ্গে যোগাযোগ রাখবো, এটা যাতে কোনো কারণে বিচ্ছিন্ন না হয়। আরেকটা সিদ্ধান্ত ছিল আমাদের বাড়ি ঘরে মা বাবা যেখানে আছে খবর পাঠিয়ে দেবো, দেশের অবস্থা কী হবে জানি না, তো আমরা কখন ফিরবো জানি না, এরকম একটা মেসেজ আমি আমার মাকে পাঠিয়েছিলাম। আমার 10,000 টাকা দিয়েছিলাম, সেই টাকাটা আমি পাঠিয়েছিলাম ফরিদপুরের এসপি আব্দুল মোমেন ছিলেন তখন, DGNSI হিসাবে পরবর্তীকালে রিটায়ার করেছিলেন, উনি এদের মুক্তিযোদ্ধা ছিলেন। তার মাধ্যমে আমি 10,000 টাকা আর একটা পত্র পাঠিয়েছিলাম, সেটা পৌঁছেছিল বরিশালে আমার বাড়িতে আমার মায়ের কাছে। 24 তারিখে একজন মেজর এসেছিলেন, সুসম্মত মেজর সৈয়দ যশোর ক্যান্টনমেন্ট থেকে, এসে আমি যেখানে থাকতাম সেখানে যে ড্রয়িং রুমটা ছিল সেখানে একটা বিশাল ম্যাপ টাঙিয়ে লাল নীল হলুদ সমস্ত পিন লাগিয়ে বলতেছে এইটা জায়গা সেই জায়গাটা খারাপ, এখানে লোক ধরতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। আমি সব শুনতেছি, গুহায় করতেছি, কারণ যাদের কথা বলতেছে তাদের সঙ্গে তো আমি রোজ আলাপ করি, অ্যারেস্ট করতে হবে, আমি যদি খবর পাই যদি ধরতে পারি চেষ্টা করতে, এই কথা বলে তাকে বিদায় দিয়ে দিয়েছিলাম। অল্লোক যারা ছিলেন তাদেরকে আমি যাব না তাই বলেছি, তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি। 25 মার্চ রাতে আমি 11টার দিকে আমার ওয়ার্ডের রেস্ট হাউসে যখন ঘুমোতে যাব, আমার কাছে আমার থানা থেকে একটা কনস্টেবল দৌড়ে আসে, দৌড়ে এসে বলল যে স্যার এরকম আমাদের থানায় ওয়্যারলেসে ধরা পড়েছে, রাজারবাগ পুলিশ লাইন আক্রমণ করেছে পাকিস্তানিরা, আপনার এখনই থানায় যেতে হবে। তাৎক্ষণিক যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় কোনোরকম একটা প্যান্ট পরে গাড়িতে চড়ে আমি সরাসরি থানায় চলে আসি। থানায় চলে আসার পরে থানার ওসি ছিল আব্দুল লতিফ, সে আমাকে বললো যে স্যার এরকম রাজারবাগ থেকে ওয়্যারলেসে বলেছে যে রাজারবাগ ফর অল পুলিশ স্টেশনস অ্যালার্ট, পাকিস্তান আর্মি হ্যাজ অ্যাটাকড রাজারবাগ পুলিশ লাইনস, এভরিবডি ট্রাই টু সেভ ইয়োরসেলফ। এই মেসেজটা আপনার আমার ওখানে ধরা পড়েছে এবং সারা বাংলাদেশে ধরা পড়েছে, এমনকি প্রত্যন্ত অঞ্চলে মেহেরপুরেও ধরা পড়েছে, কারণ রাজারবাগ পুলিশ লাইনের ওয়্যারলেসটা সব থানার সঙ্গে জড়িত ছিল। এই মেসেজটা সারা বাংলাদেশে সব পুলিশ স্টেশনে পৌঁছে যাওয়ার ফলে যেটা হলো, বিভিন্ন জায়গায় তো সংগ্রাম কমিটি গড়ে উঠেছে, পুলিশ যখন দেখলো যে পাকিস্তান আর্মি তাদেরই আক্রমণ করছে তো আর ছাড়াছাড়ি নাই, যুদ্ধ তো অবশ্যম্ভাবী, তখন পুলিশ যে যেখানে পেরেছে সেখানেই জনগণকে আমন্ত্রণ করেছে, আসেন অনেক জায়গায় হাতিয়ার দিয়ে দিয়েছে। আমার থানায় এসে আমি প্রথমে নেতৃবৃন্দকে ডাকলাম, দেখে বললাম এই খবর, আমার কাছে 400 রাইফেল আছে, যারা উৎসাহী তাদেরকে বলেন রাইফেল নিতে, এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করতে, আমরা সবাই রাজি। এর মধ্যে যশোর ক্যান্টনমেন্টের পাশে যে TNT অফিস ছিল সেখান থেকে একজন TNT অপারেটর ফোন করে আমাকে বলছে, স্যার বিশাল কনভয় চলে আসতেছে, ক্যান্টনমেন্ট থেকে বেরিয়েছে, যশোর থেকে বেরিয়েছে, ঝিনাইদার পথে যাচ্ছে, সম্ভবত কুষ্টিয়া যাবে, আপনারা প্রস্তুত হন। এই খবরটা শোনার পরে আমি তাৎক্ষণিক কুষ্টিয়াতে আমার আরেক বন্ধু ছিলেন ছাত্রলীগ করতেন দুদু ভাই শামসুল আলম দুদু, তাকে আমি ফোন করে বললাম যে দেখো এরকম পাকিস্তান আর্মি কিন্তু বের হয়েছে, প্রস্তুত থাকুন। উনি খবর পেয়ে কুষ্টিয়ার জনগণকে অ্যালার্ট করলেন, আর আমি খবর পেয়ে আমার নেতৃবৃন্দের সঙ্গে অ্যালার্ট করলাম এখন কী করব। ওনারা কেউ বললেন পালিয়ে যাব, কেউ বললেন যে আমরা এখনই রেজিস্ট করব, ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমি তখন বললাম যে দেখেন আমরা ওদের অটোমেটিক ফায়ার আর্মসের বিরুদ্ধে যদি এই মুহূর্তে দাঁড়াই খোলা মাঠে সবাই মারা পড়ব, 3x3 রাইফেল দিয়ে অটোমেটিক ফায়ার আর্মসের সঙ্গে পারা যাবে না, সুতরাং আমরা আপাতত আমাদের থানার থেকে দূরে কোথাও গিয়ে লুকিয়ে থাকি। এই কথা বলে আমার সঙ্গে যারা ছিলেন তাদেরকে নিয়ে থানার থেকে মাইল দেড়েক দূরে শহরের উপকণ্ঠে বিশাল ইক্ষুর ক্ষেত ছিল, কারণ দর্শনা সুগার মিলের আলিগঞ্জ সুগার মিলটা ওয়ান অফ দি ইন্টারল্যান্ড জেলায় সেখানে ইক্ষুর চাষ হতো। এই ইক্ষু ক্ষেতে গিয়ে আমরা লুকিয়ে পড়ি, আর আর যে যেখান পারছে ওই শহরের থেকে দূরে আমি বাড়িতে চলে গেছে, তাহলে অন্য কোথায় লুকিয়ে থাকছে, মানে থানা খালি খাঁকা করছে আর শহরে ইন দি মিন টাইম
ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ব্ল্যাক আউট করতে করতে ওদের কন্টিনজেন্ট চলে এসছে আমাদের শহর থেকে 7 মাইল দূরে হান্দমোড় বলে একটা জায়গা আছে, সেখানে এসে তারা দেখে যে ব্ল্যাক আউট সব অন্ধকার। থেমে তাদের একটা স্কাউটিং পেট্রোল একটা গাড়িতে করে কয়েকজন লোক থানায় এসছে, থানায় এসে হইচই আমাকে চিৎকার করে খোঁজাখুঁজি করতেছে, তা আমাকে কোথায় পাবে, কেউই তো নেই। কাউকে না পেয়ে আবার ফেরত গিয়ে তারপরে সমস্ত লটবহর নিয়ে ওরা আমাদের বকর উপর দিয়ে সোজা কুষ্টিয়া সড়কে চলে গেল। ওরা তো কুষ্টিয়া চলে গেল, আমরা ওই আক্ষেপ থেকে বেরিয়ে এসে শহরের ভেতরে আমাদের থানায় এসে প্রথম হুকুম দিয়েছিলাম যে যত রাস্তা আছে আমাদের ঝিনাইদহ শহরের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে, একটা যায় যশোর, একটা যায় কুষ্টিয়া, একটা যায় মেহেরপুর চুয়াডাঙ্গা হয়ে আরেকটা রাজবাড়ি, এই 4টা রোজের মাঝখানে আমাদের জায়গাটা। প্রথম হুকুম দিলাম যে রাস্তা বন্ধ করতে হবে, জনগণ গাছ কাটা শুরু করে দিল, গাছের বড় বড় ডাল কেটে রাস্তা বন্ধ করতে হবে। পাকিস্তান আর্মি যশোর ক্যান্টনমেন্ট থেকে অথবা কুষ্টিয়া থেকে হঠাৎ করে এসে আমাদের আক্রমণ করতে রাখবে। এই গাছ কাটা চলল, আর এর সঙ্গে সঙ্গে পরের দিন থেকে সমস্ত শহরে বিভিন্ন জায়গায় ট্রেঞ্চ কাটা শুরু হয়ে গেল, কীভাবে মানুষ নিজেদের আশ্রয় দেবে, যারা যারা যার যার নিজের গরজেই সব কিছু করতেছে, আমি শুধু নিমিত্ত মাত্র। তো আমি SDPO তখন ঝিনাইদহ, আমাকে সবাই ক্যাপ্টেন বানিয়ে ফেলেছে, ক্যাপ্টেন মামা হয়েছে। এর মধ্যে আমাদের ওখানে ওয়াদ্দা যেখানে আমি থাকতাম, ওয়াদ্দার একটা বড় ইঞ্জিনিয়ারিং গ্রুপ ছিল গঙ্গা কপোতাক্ষ ব্যারাজ করার জন্য, তাদের হেড অফিস ছিল ঝিনাইদহ, সেখানে 10-12 জন ইঞ্জিনিয়ার ছিল, তাদের মধ্যে লতিফ সাহেব ছিলেন সিনিয়র, সুলেমান আলী সাহেব ছিলেন সবার সিনিয়র, আবুল কালাম আজাদ, এরকম। ওনারা কী করলেন, আমাদের শহরের উত্তরে এবং দক্ষিণে দুটো নদী আছে, একটা নদী হলো বিষয়খালীতে, আরেকটা নদী হলো গ্যারাগঞ্জে, গ্যারাগঞ্জেটা টুয়ার্স কুষ্টিয়া, বিষয়খালীটা হচ্ছে টুয়ার্স যশোর, একটা 7 মাইল দূরে, একটা 8 মাইল দূরে। এই দুটো নদীকে কেন্দ্র করে ওই ইঞ্জিনিয়ার সাহেবরা প্রথমে সেই ব্রিজ উড়ানোর চেষ্টা করলো, আমাদের কাছে তো কোনো এক্সপ্লোসিভ নাই। তখন আমরা কী বুদ্ধি করে করলেন, 2-3 দিন সময় লেগেছে, ওই রাস্তার মাথায় যেখানে ব্রিজ হেড সেখানে মাটি কেটে নদীর সঙ্গে মিলিয়ে গেছে, কুষ্টিয়ার সাইডে যেটা কুষ্টিয়ার দিকে আর যশোর সাইডে যেটা যশোরের দিকে, এই দুই জায়গায় এই কাজ করে কুষ্টিয়া সাইডে যেটা সেটার উপরে আপনার চাটাই বিছিয়ে হালকা ফেলে দিয়েছে, তাতে মনে হয় দূরের থেকে একটা রাস্তা ঠিক আছে। আর পেছনে যেটা ছিল বিষয়খালীতে সেখানে রাস্তা খুব বেশি ভাঙতে পারে না, কোনটা খোদান দিয়ে যদ্দূর পারা যায় মাটির সঙ্গে, মাটি কেটে নদীর সঙ্গে, ওটা ছিল খাল, একটা খাল আর একটা বড় নদী, এই খালের সঙ্গে মিলিয়ে দিয়ে ওইখানে গাছপালা ডালপাল কেটে ওটা বন্ধ করে। এই হলো আমার উত্তর দক্ষিণে আমার সিকিউরিটি। আর পূর্ব পশ্চিমে একদিকে তো বর্ডার ইন্ডিয়ান, আরেকদিকে হলো ফরিদপুর, আসতে হলে গরন্দ পার হয়ে আসতে হবে, এটা তো ন্যাচারাল ব্যারিয়ার আছে, কুমারখালীতে আরেকটা নদী আছে, এগুলো পার হয়ে আসতে গেলে আমরা তো খবর পাবো, আর রাস্তায় তো ব্যারিকেড দেওয়া আছে, ইচ্ছা করলেই গাড়ি চালিয়ে চলে আসতে পারবে না। এইটা আমি 25 তারিখ মধ্যরাত থেকে শুরু করে ওরা চলে যাওয়ার পরে 28-29 তারিখ পর্যন্ত চালিয়েছে, 25 তারিখ রাতে তারা কুষ্টিয়া গিয়ে কারফিউ দিল, সেখানে জনগণের মধ্যে অত্যাচার শুরু করলো, লিডার যারা ছিল তাদের অ্যারেস্ট করার চেষ্টা করলো, পুলিশ কিছু মারলো, কিছু অ্যারেস্ট করলো। আমি যেহেতু খবর দিয়েছিলাম লিডাররা আগে সত্য করেছিল, শহরের ভিতরে 3 জায়গায় তারা স্থান দিয়েছে, একটা হচ্ছে পুলিশ লাইন, একটা হচ্ছে কুষ্টিয়া জিলা স্কুল, আরেকটা হচ্ছে TNT কলেজ, এই 3 জায়গায় তারা অবস্থান নিয়ে শহরে মানুষ ধরপাকড় এইসব করা শুরু করছে। এটা হলো রাতের ঘটনা। পরদিন সকালবেলা আমাদের ঝিনাইদহতে একজন মেজর আর তার স্ত্রী, মেজর আবু ওসমান চৌধুরী তার স্ত্রী, তারা এসে উপস্থিত। কোথা থেকে আসেন, তাদেরকে আগের দিন কুষ্টিয়াতে ডাকা হয়েছিল ল অ্যান্ড অর্ডার কনফারেন্স করার জন্য, কিন্তু রাতে যখন আক্রমণের খবর পেয়েছে তখন তারা বুঝতে পেরেছে এর তো ট্র্যাপ, ওরা তখন রাতের অন্ধকারেই বেরিয়ে পড়ছে। তারা পরদিন সকাল 11টার সময় ঝিনাইদহতে উপস্থিত হলেন,
নিয়াইরাতে তাদেরকে দেখে স্থানীয় জনগণ মনে করছে পাঞ্জাবি, কারণ তাদের গায়ের রং খুব ফর্সা, তো মনে করছে পাঞ্জাবি। তো লোকজন তাদের ঘেরাও করে ফেলছে। আমি এই খবর পেয়ে এসে তৎক্ষণিক ছুটে গেছি সেখানে কী ব্যাপার দেখি, গিয়ে ওনার সঙ্গে কথা বলে আমি যখন বুঝতে পারলাম যে আসলে বাঙালি অফিসার ইপিআরের মেজর আবু উসমান চৌধুরী ফোরউইংয়ের কমান্ডার, তখন তাকে আমি সসম্মানে চলে যাওয়ার ব্যবস্থা। কিন্তু এর মধ্যে ঘটনা ঘটে গেছে, 25 তারিখ রাত্রে ওয়্যারলেসে যখন খবর পৌঁছেছে পুলিশে, সেই ওয়্যারলেসের খবর চুয়াডাঙ্গা ইপিআরের ফোরউইং হেডকোয়ার্টার সেখানেও পৌঁছে গেছে। সেখানে বাঙালি যারা ইপিআর ছিল তারা যে কজন পাঞ্জাবি ছিল তাদেরকে ধরে অ্যারেস্ট করছে অথবা মেরে ফেলছে যশোর ব্রিগেড হেডকোয়ার্টার থেকে। একজন অফিসার এসেছিল এটা ঠান্ডা করার জন্য, তাকেও ধরে মেরে ফেলছে। ফলে ওইখানে কিন্তু অলরেডি মিউটিনি হয়ে গেছে। পরদিন সকালবেলা মেজর আবু উসমান চৌধুরী উনি গিয়ে ওদেরকে কন্ট্রোলে আনলেন, কন্ট্রোলে এনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করলেন, যোগাযোগ করে আমাকেও খবর দিলেন। উনি যাওয়ার সময় তো দেখে গেছেন আমাকে যে আমি অলরেডি মোবিলাইজ করে ফেলেছি। আমার সিদ্ধান্ত ছিল যে আগে জিনাইদাকে সুরক্ষিত করতে হবে, সেই সুরক্ষণের ব্যবস্থা করেছিলাম। ট্রেঞ্চ করা হয়েছে, বাংকার করা হয়েছে, এয়ারক্রাফট যখন বম্বিং অ্যান্ড সেলিং শুরু করছে তখন আমাদের বাড়িঘর যেখানে থাকতাম সেখানে ট্রেঞ্চ করে আমরা কী করে নিজেদের আত্মরক্ষা করতে পারি সেই সমস্ত ব্যবস্থা করেছি। এইভাবে সম্পূর্ণ ব্যবস্থাপনা করে তারপরের গল্পটা আরেকদিন বলি। এর মধ্যে আরও দুটো বড় বড় ঘটনা ঘটে, তার মধ্যে একটা হলো মেজর আবু উসমান চৌধুরী সর্বপ্রথম স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে সভা করলেন। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ডক্টর আসাবুল হক ছিলেন চুয়াডাঙ্গার, তিনি সমস্ত স্থানীয় যে সমস্ত সংগ্রাম কমিটি তৈরি করা হয়েছিল সেগুলোর নেতৃত্ব দিচ্ছিলেন। তার সঙ্গে চুয়াডাঙ্গায় আরও যারা এমপি এমএলএ ছিলেন তারা সবাই ওনার সঙ্গে একত্রিত হয়ে বসে তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে যেহেতু পাকিস্তান আর্মি কুষ্টিয়া দখল করেছে এবং অত্যাচার অবিচার চালাচ্ছে, এদের প্রতিহত করা দরকার। এই জন্য তারা সিদ্ধান্ত নিলেন প্রাথমিকভাবে ওখানে একটা আর্মি তৈরি করতে হবে। সেই আর্মিটার নাম দেওয়া হলো মুক্তিবাহিনী দক্ষিণ পশ্চিম রণাঙ্গন, এবং সেই মুক্তিবাহিনী দক্ষিণ পশ্চিম রণাঙ্গনের প্রধান ছিলেন মেজর আবু উসমান চৌধুরী, বেসামরিক প্রধান হলেন ডক্টর আসাদুল। তারা সবাইকে নিয়ে সিদ্ধান্ত নেন যে কুষ্টিয়া আক্রমণ করতে হবে। এই আক্রমণের সিদ্ধান্ত নিয়ে তাকে খবর পাঠালেন ব্যারিস্টার বাদুল রশিদ, তাকে পাঠালেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। ব্যারিস্টার বাদুল রশিদ এসে উপস্থিত হলেন রেস্ট হাউস, বন্ধ রেস্ট হাউস। বাদুল রশিদ আসার পরে আমাকে বললেন যে আপনার যেতে হবে, ইতিমধ্যে তো রাস্তাঘাট সব বন্ধ করে দেওয়া হয়েছে। উনি নিজেও এসছেন চষা ক্ষেতের উপর দিয়ে মোটর সাইকেল চালিয়ে, আমারও হেঁটে যেতে হবে অথবা মোটর সাইকেল চালিয়ে চষা ক্ষেতের উপর দিয়ে যেতে হবে, আর কোনো রাস্তা নেই। সেখানে লাকিলি একটা ছেলে ছিল দানেশ। 25 তারিখ রাতেই যখন আমরা যুদ্ধে জড়িয়ে পড়ি তখন কিন্তু সে তার ভাইদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে লেগে যায়। দানেশের মোটর সাইকেল ছিল একটা, ওর মোটর সাইকেলের পেছনে বসে বাদল রশিদ, উনি তার মোটর সাইকেলে বসে আমরা দুজনে চষা ক্ষেতের মধ্য দিয়ে আমরা চুয়াডাঙ্গায় গিয়ে পৌঁছলাম। তো চুয়াডাঙ্গায় যাওয়ার পরে এটা ছিল 28 তারিখ, সেখানে ওনার ঘরে বসে যখন আলাপ আলোচনা করছি যুদ্ধের ব্যাপারে, তখন রেডিওটা নাড়াচাড়া করছিল। সেখানে রেডিওতে ওই জিয়াউর রহমানের ভাষণটা শুনেছি, আমি জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এই কথাটা শুনেছি। এটা শোনার পরে স্বাভাবিকভাবে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমি তখন মনে করেছি যে আমি এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের প্রস্তুতি চলছে, প্রতিরোধ হচ্ছে। 28 তারিখে আমার সঙ্গে আমার বন্ধু তৌফিক এসে ওখানে জুটলো। তৌফিক মেহেরপুরের এসডিও হিসেবে, তিনি আবার 26 তারিখ রাতে একটা চিরকুট লিখে ভারতীয়দের কাছে পাঠিয়ে দিয়েছে। চিরকুটে তিনি লিখেছেন, ডিয়ার ব্রিটেন, উই আর অ্যাট ওয়ার উইথ পাকিস্তান, প্লিজ হেল্প আস। এটা উনি এক বাহকের মাধ্যমে ওই পারে স্থানীয় এসডিওর কাছে পাঠিয়ে দিয়েছে। এসডিও সাহেব সেটা আবার ভারতীয় গণমাধ্যমে দিয়ে দিলেন, যুগান্তর পত্রিকায় এবং আরও বাংলা পত্রিকায় কলকাতা যেগুলো ছিল সেগুলোতে বেশ বড় করে সেটা পরদিন প্রকাশিত হল যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করছে। এটাতে ইন্ডিয়াতে একটা বিশাল হয়েছে। মেজর উসমান চৌধুরী আমাদেরকে ক্যাপ্টেনের র্যাঙ্ক ব্যাচ করে দিলেন,
আমার পুলিশের যেটা ছিল সেটা পরিবর্তন করেছে, ক্যাপও আমাকে পরিয়ে দিলেন, টপিক তো। এটার পরে আমরা চলে আসি প্রস্তুতি নিয়ে যে এখন কুষ্টিয়ার যুদ্ধে যেতে হবে। একমাত্র অফিসার আজম চৌধুরী ক্যাপ্টেন, একজনের পক্ষে যুদ্ধে লড়াই করা সম্ভব না, যিনি বিভিন্ন ফ্রন্ট আছে সেখানে আমার অফিসার দরকার, আমরা অফিসার হিসাবে কাজ করবে। এই দুজন সিভিলিয়ান অফিসার বাংলাদেশের মুক্তিযুদ্ধে সরাসরি লড়াই করেছে, এর বাইরে সিভিলিয়ান যারা ছিল তাদের বেশিরভাগই মুজিবনগরে কাজ করেছে, সরাসরি লড়াই অংশগ্রহণ করে নেয় আমার জানা মতো। 29 তারিখ সকালবেলা 10:11 থেকে আমাকে ঝিনাইদহ শহরের আওয়ামী লীগের যে জেনারেল সেক্রেটারি আজিজ সাহেব, তিনি আমাকে ফোন করে বললেন যে এইরকম অতিথি আসতেছে, আপনি তাড়াতাড়ি আসেন। এই ঘটনার আগের দিন রাতে উনি আমার কাছ থেকে একটা গাড়ি ধার করে নিয়েছিলেন। উনি ওই গাড়ি নিয়ে খুব সকালবেলা মাগুরা চলে যান। মাগুরাতে তখন দুজন বড় নেতা উপস্থিত আছেন, তারা 27 তারিখে যখন কার্ফিউ লিখতে হয় তখন ঢাকা থেকে রওনা দিয়েছেন। একজন ছিলেন জনাব তাজউদ্দিন সাহেব, আরেকজন ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। তারা ভার্চুয়ালি পদব্রজে ঢাকা শহর থেকে নবগঞ্জ, দোহার, ফরিদপুর এই সমস্ত জায়গা পরিভ্রমণ করে, কখনো ঘোড়ার গাড়িতে, কখনো নৌকায়, কখনো রিক্সায়, কখনো পদব্রজে। ফরিদপুরে আলী ইমাম সাহেব ছিলেন তখন আওয়ামী লীগের সেক্রেটারি অথবা প্রেসিডেন্ট। ওনার বাড়িতে ওনারা যখন খেতে বসছেন তখন খবর আসে যে পাকিস্তান আর্মি আসতেছে। তো আমরা এই খাবার ফেলেই আবার বেরিয়ে পড়ে, বেরিয়ে কুমারখালি পার হয়ে মাগুরা পৌঁছে যখন তখন রাত হয়ে গেছে। তো মাগুরাতে তখন আমাদের যে সিকিউরিটির জন্য ব্যবস্থাপনা ছিল যে রাত্রিবেলা পাহারা দিতে হবে, যে পাকিস্তানিরা যাতে আসতে না পারে, সেই জন্য পাসওয়ার্ডও, তো সেই পাসওয়ার্ড নিয়ে ছেলেপেলেরা ওই মাগুরাতে কুমারখালি নদীর পশ্চিম তীরে পাহারা দিচ্ছে। আর আমরা পুকুর থেকে একটা নৌকায় করে, তখন কিন্তু এই ব্রিজ হয় না, আমরা অনেক কষ্টে অনেকটা ঝড়ঝঞ্ঝার মধ্যে দিয়ে ওপারে গিয়ে যখন পৌঁছলে তখন তাদের উপরে ওই যারা পাহারা দিচ্ছিল তারা চড়া গেছে, মনে করছে কারা আসতে কী ব্যাপার। তার মধ্যে একটা ছেলে তাজউদ্দিন সাহেবকে চিনে ফেলছে, এই রাতের অন্ধকারে নেতা বলে জড়ায় দিচ্ছে। তারপরে ওনারা বলছে যে আমাদের মাগুরার এমএনএ সৌরভ সাহেবের কাছে পৌঁছে দাও। তো সৌরভ সাহেব তখন তার বাড়িতে ছিলেন না, উনিও ওই সারাদিন কাজ করতেন রাতে রাতে, যাতে পুলিশ এসে হঠাৎ ধরতে না পারে বা আর্মি এসে হঠাৎ লেট করতে না পারে অ্যারেস্ট করার জন্য, সেই জন্য উনিও রাতের বেলা অন্য জায়গায় চলে যেতেন। ওই দিন রাতে তিনি তার বাড়ি থেকে অনেক দূরে এক চেয়ারম্যানের বাড়িতে ছিলেন। বাড়িতে যাওয়ার পরে ওই চেয়ারম্যানের বাড়ি থেকে তাকে খুঁজে এনে তারা তিনজন, আমিনুল ইসলাম সাহেব, সৌরভ সাহেব আর তাজউদ্দিন সাহেব, তিনজন বসে নানান সলা পরামর্শ করলো। তাজউদ্দিন সাহেব ডায়াবেটিক পেশেন্ট ছিলেন, উনি হেঁটে হেঁটে গেছেন, তো পা ফুলে কলা গেছেন। তখন সৌরভ সাহেবের স্ত্রী, তার ছেলে, তারা সবাই মিলে ওনাকে সেবা শুশ্রূষা করে, পায়ে তেল টেল ধরে ঠিকঠাক করে খাবারের ব্যবস্থা করে। এই সময়ে ওনারা আজিজ সাহেবকে ফোন করেছে যে আমরা এসছি, আমাদেরকে যেতে হবে, শুনেছি ঝিনাইদহ দিয়ে যাওয়া যায়, কোনো রকম বিপদের সম্ভাবনা নেই, তুমি আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। তখন আজিজ সাহেব ওই আমার কাছ থেকে গাড়ি দিয়ে ওই রাতের অন্ধকারে, শেষ রাতে আবার রাস্তাঘাট তো সব বন্ধ, সেই চষা খেতের উপর দিয়ে গিয়ে তাদেরকে ওইখান থেকে সংগ্রহ করে নিয়ে আস্তে আস্তে সকাল 10:30 হয়ে গেছে। তারা আজিজ সাহেবের একটা আস্তদা ছিল, একটু গোপন জায়গা, সেখানে ছিলেন দুদু মিয়া নামে ওনাদের একজন কর্মী ছিলেন। পরদিন সকালে যখন আসলেন, আসার পরে ওনার ওই গোপন স্থানে তাদেরকে রেখে আজিজ সাহেব আমাকে ফোন করছে যে এরকম নেতারা আসছে, তা আপনি তাড়াতাড়ি আসেন। আমি তখন ওইখানে যেখানে ছিলেন সেখানে দৌড়ে যাই। যাওয়ার পরে ওনাদের সঙ্গে আমার প্রাথমিক পরিচয়টা, ওনারা কিন্তু আজিজ সাহেবকে বলে রেখেছিলেন যে আমরা যে যাচ্ছি এটা যেন গোপন থাকে, কেউ যেন জানতে না পারে। ওনারা আবার দুজন ঢাকা থেকে যখন রওনা করেছেন তখনই পরস্পরের নাম পাল্টে ছদ্মনাম তৈরি করে রেখেছিলেন, সেই নামে একে অন্যকে সম্বোধন করে কথা বলতে পারে। সেখানে ওনাদের দুজনের নাম, একজন ছিল মোহাম্মদ আলী আর একজন ছিল শওকত আলী। তো আজিজ সাহেব আমাকে পরিচয় করিয়ে দিলেন যে ইনি মোহাম্মদ আলী, ইনি শওকত আলী। আমি তখন বললাম যে আমি কেরামত আলী।
কারণ ওনারা যেহেতু ওনাদের নাম গোপন রাখতে চাইলেন, আমিও আমার নাম গোপন করলাম। কিন্তু আমি তাদের বিষয়ে চিন্তা করি, আমি নিজেও ইচ্ছা করি যেহেতু ওনারা চাচ্ছেন, কারণ ওনারা কিন্তু আমি ওখানে আসার আগে আজিজ সাহেবকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি যে পুলিশ অফিসার ডাকলা হঠাৎ কী ব্যাপার, পুলিশ অফিসারের সঙ্গে তোমার এত ধরন মরণ কারণ। তো আজিজ সাহেব বলেছিলেন যে উনি অলরেডি এত ইনভলভ হয়ে গেছেন যে ওনার পক্ষে আর এই যুদ্ধের ময়দান ছেড়ে বের হয়ে যাওয়া সম্ভব না, নিঃসন্দেহে নির্বিঘ্নে তাদের সঙ্গে তার সঙ্গে কথা বলতে পারে। এরপরে ওনাদের সঙ্গে আলাপ আলোচনা হলো, ওনাদের সে কাঁচাকর ওনারা বললেন যে আমাদেরকে ভারতে পৌঁছে দিতে হবে। আমি বললাম যে আমি সব ঠিকঠাক করে আসি, আমাকে একটু সময় দিতে হবে, আমি যোগাযোগটা সেরে আসি, আপনারা ইতিমধ্যে তৈরি হয়ে নেন। তো এই বলে আমি চলে যাই। ওনারা ইতিমধ্যে ওই দুদুমিয়া ওনাদের জন্য কিছু কাপড় লুঙ্গি টুঙ্গি সংগ্রহ করে কাপড় চোপড় বদলি করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমি আমার বন্ধু তৌফিককে ফোন করি, আমি ওকে তখন বললাম যে এইরকম তো এসছেন ইম্পর্টেন্ট লোক, ওনাদের পার করতে হবে, তুমি যোগাযোগ করে দেখো। সে আমাকে কিছুক্ষণ পর ফোন করে বললো যে আমি জানিয়ে দিয়েছি, কোনো অসুবিধা নেই, তুমি চলে আসো। অ্যাকর্ডিংলি আমি তিনটা বা আড়াইটা তিনটার দিকে আমি ওনারা খাওয়া দাওয়া শেষ করে যখন রেডি, আমি ওনাদেরকে আমার গাড়ির পেছনে বসিয়ে হুট ফেলে দিই, আর আমি সামনে বসে আমার ডান দিকে আমার ড্রাইভার বসিয়ে মান্য গাড়ি নিয়ে আমরা রওনা হয়ে যাই। তো রওনা হয়ে যেতে ওনার সঙ্গে আমাদের অনেক কথাবার্তা হয়। আমি তাদের প্রশ্ন করেছিলাম যে বঙ্গবন্ধু কোথায় আছেন, ওনারা বলেছিলেন যে আমাদের সঙ্গে আছে। তারপরে ওনাদের মনে একটা বড় দুঃখ ছিল যে তারা বঙ্গবন্ধুকে চেষ্টা করেও বাসা থেকে বের করতে পারেননি, বঙ্গবন্ধু শেষ পর্যন্ত পাকিস্তানিদের হাতে ধরা পড়েছে, কী অবস্থায় আছে না আছে সে সমস্ত কিছুই তখনও কিন্তু পৃথিবী জানে না। কারণ বঙ্গবন্ধু যে অ্যারেস্ট হয়েছিল 25 তারিখ রাতে, সেটা করাচিতে উনি যখন ল্যান্ড করেন তখনকার যে একটা ছবি বন্দি অবস্থায়, সেই ছবিটা সারা পৃথিবীতে প্রচলিত হয়েছিল। সেই ছবি দেখার আগে আমরা কিন্তু কেউ কিছু জানতাম না যে আসলে, সেই জন্য অনেক মনে মনে তাদের দুঃখ ছিল, কান্নাকাটিও করতেছিলেন কী হবে না হবে। বঙ্গবন্ধু তাদেরকে বলে গেছেন যে তোমরা যা আমি ব্যবস্থা করে রেখে এসেছি, ভারতে গিয়ে তোমরা যোগাযোগ করলে অমুক অমুক জায়গায় তোমরা সাহায্য সহযোগিতা পাওয়া। মিসেস গান্ধীও এই ব্যাপারটা মোটামুটি ওয়াকেবল ছিল। তো সেই অবস্থার কারণে ওনার তরফ থেকে, ভারতের কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাংলাদেশের বর্ডারে BSF-এর নিকট একটা মেসেজ পাঠানো ছিল যে বাংলাদেশের ইলেকটেড রিপ্রেজেন্টেটিভরা যদি আসে তাহলে তাদেরকে সম্মানের সঙ্গে রিসিভ করবো। আমরা যখন ওনাদের নিয়ে গেলাম, আমি প্রথমে ওনাদের নিয়ে গেলাম চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গাতে যে ডাকবাংলোতে আমাদের হেডকোয়ার্টার ছিল, মেজর ওসমান বসতেন, তার স্ত্রী ছিলেন নাজিয়া ওসমান, তিনিও ওখানে যত লোক আসা যাওয়া করত তাদের সবাইকে আপ্যায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করত। বিকেল 5টার দিকে আমি ওনাদের নিয়ে চুয়াডাঙ্গা ডাকবাংলোর সামনে পৌঁছে আমার গাড়িতে ওনাদের বসিয়ে রেখে মেজর ওসমানকে খবর দিলে উনি ছুটে আসেন, তৌফিকও ইতিমধ্যে চলে এসেছেন। তৌফিক চলে আসার পরে আমি আমার গাড়িতে ওনাদের নিয়ে আর তৌফিক তার গাড়িতে, আমরা দুই গাড়ি নিয়ে চললাম। সীমান্তের পথে বিভিন্ন রকম বাধা বিপত্তি, রাস্তাঘাট তুমি ওই চষা ক্ষেতের মধ্য দিয়ে, মাঠ ময়দানের মধ্য দিয়ে খাল টাল পেরিয়ে যেতে হচ্ছে, বাস তারপরে কাক রশি এই সমস্ত জোগাড় করে গাড়ি পার করার জনগণের যে কী ভীষণ উৎসাহ। ওইখানে যারা আমরা ছিলাম তাদের পক্ষে যতটা বোঝা সম্ভব আজকে এই পরিস্থিতি বর্ণনা করতে গেলে ওই ছবি আমি তুলে আনতে পারি। এরকমভাবে পার করতে করতে আমরা ভারতীয় সীমান্ত এলাকায় ওদের একটা BSF-এর ঘাঁটি ছিল চ্যাংখালি, সেখানে আমরা বর্ডারের কাছে যখন পৌঁছাই তখন রাত 7টা 7টা 7:30 হবে। ওই সময় আমরা পৌঁছলাম যখন নো ম্যানস ল্যান্ডের উপরে একটা কালভার্ট ছিল, গাড়ি তো আর নেওয়া যাবে না, গাড়ি রাস্তাঘাট ছিল না, ওখানে একটা বিশাল বট গাছ ছিল, সেই বট গাছের নিচে ওনাদের বসিয়ে রেখে আমরা দুজন চললাম ওই ভারতীয় সীমান্তবর্তী ঘাঁটিতে যেখানে BSF-এর লোকজনের সঙ্গে সংযোগ করা যাবে। তা আমরা বন বাজার পেরিয়ে এসে জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছি, শুধু যাওয়ার পরে ওই পার থেকে লোকজন যারা আসছিল তারা আমাদের পায়ের শব্দ শুনে চিৎকার করে বললো, হল্ট, হু কামস দেয়ার? আমরা বললাম ফ্রেন্ডস। ওই যারা এসেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন ক্যাপ্টেন মহাপাত্র, BSF-এর ওয়েস্ট বেঙ্গলের একজন অফিসার। তোমরা তোমাদের পরিচয় দাও,
তখন আমরা আমাদের পরিচয় দেন আমরা তোমাদের কাছে একজন দুজন ভিআইপি হস্তান্তর করতে এসছি, তোমরা আমাদের সাহায্য করতে পারো। বললো যে ঠিক আছে। তখন ওকে সঙ্গে নিয়ে আমরা আবার ফেরত আসি। ক্যাপ্টেন মহাপাত্র, আমি, তফিক, আমরা তিনজন এসে ওনাদেরকে ওইখান থেকে তুলে আবার হেঁটে চলে গেলাম সেই চ্যাংখালি বিএপিতে। বিএপিতে যাওয়ার পরে আমাদেরকে রীতিমতো ওই নেতৃবৃন্দকে আমাদেরকে অনেক আদর আপ্যায়ন করলো এবং গার্ড অফ অনার দিয়ে রিসিভ করলো। তারপরে আপ্যায়ন করতে করতেই বিএসএফের ওয়েস্ট বেঙ্গলের চিফ ছিলেন গোলক মজুমদার, তিনি এসে উপস্থিত হলেন। আর ওই সেক্টরে যিনি কমান্ডার ছিলেন কর্নেল চক্রবর্তী, তিনি আগেই ছিলেন এখানে। এই কজন একত্রিত হয়ে অনেক রকম আলাপ আলোচনা হলো। তো এক পর্যায়ে আমি তাজউদ্দিন সাহেবকে বললাম যে আমাদের হাতে তো শুধু 303 রাইফেল আছে, এটা দিয়ে আর কতদিন যুদ্ধ করবো? ওদের তো সব অটোমেটিক ফায়ার আর্মস, এর বিরুদ্ধে আমাদের কিছু অটোমেটিক হাতিয়ার দরকার। চক্রবর্তী বললেন যে আমাদের সঙ্গে তো, ভারতের সঙ্গে তো বাংলাদেশের কোনো চুক্তি নাই, চুক্তি না থাকলে তো আমরা কিছু দিতে পারবো না, কেন্দ্রীয় সরকারের হুকুম লাগবে। তারপরে সে কি চিন্তা করে ক্যাপ্টেন মহাপাত্রকে বললো যে আমাদের কোতের ভিতরে দেখো পুরানো কিছু হাতিয়ার আছে যেগুলোর কোনো হিসাব নাই, সে বেহিসাবি কিছু হাতিয়ার আর গোলাবারি থাকলে ওদের দিয়ে দাও। এই কথা বলার পরে ক্যাপ্টেন মহাপাত্র তার কোতে যায় খুঁজে দুটো চেকোস্লোভাকিয়ার এলএমজি নিয়ে আসলো, আর সঙ্গে অনেকগুলো গুলির বাক্স আর হ্যান্ড গ্রেনেড দিল অনেকগুলো কয়েক বাক্স দিয়ে আমার গাড়ি বোঝাই করে দিল। সেই রাত্রে তাজউদ্দিন সাহেব অন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কলকাতা চলে গেল। তারপরে আমরা আবার ফিরত আসলাম। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা ছিল আমাদের কথা ছিল যে 29 তারিখ দিবাগত রাত 3টার সময় কুষ্টিয়ার লড়াইটা শুরু হবে, কিন্তু আমি তো এখানে এনগেজড হয়ে গেছি, আমি যেতে পারি না, তফিকও যেতে পারে, আমাদের লোকজন যারা যাওয়ার কথা ছিল তারা যার যার জায়গায় অপেক্ষা করতেছে, তারা না গেলে তো লড়াই শুরু হবে না। আর ওদিকে কাকতালীয়ভাবে মেজর আবুসমান চৌধুরী ক্যাপ্টেন আজম চৌধুরীর আন্ডারে যে সোলজারগুলো পাঠিয়েছিল এপিআরের, তারাও পদব্রজে রওনা করে যে সময় পৌঁছার কথা সে সময় পৌঁছতে পারে না, দেরি হয়ে গেছে। তখন ওসমান সাহেব হুকুম দিল যে 24 ঘন্টা পরে লড়াইটা শুরু হবে, অ্যাকর্ডিংলি যার যার জায়গায় পৌঁছে সময় মতো যার যার জায়গায় গিয়ে অবস্থান নিয়ে বসে আছে। ছিনাইদাতে আমি একজন নেভির সিপাহি বলেন যাই বলেন, সে ছুটিতে পাকিস্তান থেকে এসেছিল, নায়াবালিকে দায়িত্ব দিয়েছিলাম তুমি একটা দল তৈরি করো যাদের নিয়ে কুষ্টিয়ে যাওয়া। সে তার দলবল সব তৈরি করে অপেক্ষা করছিল, আমি না আসার কারণে, না থাকার কারণে তারা রওনা করতে পারে। আমি যখন রাত 12টার দিকে পৌঁছলাম তখন তাদের ব্রিফিং করে বলে দিলাম এইভাবে এইভাবে যেতে হবে। ততক্ষণে তো আমাদের তো আবার ওইখানে রাস্তা বন্ধ হয়ে গেছে, যেতে হবে তো সেই গ্যারাইগঞ্জ ব্রিজ পার হয়ে যেতে হবে। 29 তারিখ মধ্যরাতের পরে আমার কন্টিনজেন্ট কিছুটা গাড়িতে চড়ে কিছুটা পদব্রজে কুষ্টিয়া চলে যায়। নায়াবালি গিয়ে তার অবস্থান নিল, পুলিশ লাইনের কাছে তারা তাদের অবস্থান নেয়। 30 তারিখ দিবাগত রাত 3টার সময় আমাদের লড়াইটা শুরু হয়। ওসমান সাহেবের নির্দেশ ছিল যে সমস্ত জিনিসটা গোপন রাখতে হবে আর পাকিস্তানিদের উপরে অ্যাটাকটা সারপ্রাইজ অ্যাটাক দিতে হবে যাতে ওরা বুঝতেও না পারে। যার ফলে হয়েছে কি, রাত 3টার সময় ওরা যখন তাদের ক্যাম্পে বিভিন্ন জায়গায় ঘুমোচ্ছিল তখন হঠাৎ এই 303 রাইফেল থেকে শুরু করে আমাদের হাতে যা ছিল সব হাতিয়ার একত্রে বর্জন করে ওঠে, আর একই সঙ্গে হাজার হাজার কুষ্টিয়াবাসী বাসে ঘাটি খোদ্দার পুরো দা যার হাতে যা আছে তাই নিয়ে ওই গুলি একদিকে আরেকদিকে জয় বাংলা ছিল পাকিস্তান আর্মি তো মনে করছে ইপিআর পুলিশ আর মুক্তিযোদ্ধা যারা ট্রেনিং নিয়েছে হাতিয়ার ছিল, কিন্তু আমাদের লোক ছিল সর্বসাকুল্যে 400, আমাদের সংখ্যা 200 থেকে 250। 27th বেলুচ রেজিমেন্ট, এটা হচ্ছে আপনার একটা মোটরযান চালিত রেজিমেন্ট, এখানে সবাই গাড়িতে চড়ে, সবার অটোমেটিক হাতিয়ার আছে এবং সঙ্গে দূরপাল্লার কামান আছে। তো সব মিলিয়ে তাদের যে ফায়ার পাওয়ার ছিল সেটা একটা ব্যাটালিয়ানের চেয়েও বেশি।
আর আমাদের 303 রাইফেল আর আমরা সব ট্রেঞ্চের মধ্যে। আর যুদ্ধ যখন শুরু হয় তখন তো আমাদের যারা যেখানে অবস্থান নেবে সেগুলো তো গোপনে বাড়ি ঘরের আড়ালে আড়ালে গিয়ে ওদের অবস্থানের একদম কাছে গিয়ে গোলাগুলি শুরু করছে। আমাদের ছেলেরা একদম ঘরের কাছে গিয়ে ক্রল করতে করতে গিয়ে জানলা দিয়ে আপনার গ্রেনেড ছুড়ে মারে, এইরকম একটা অপারেশন। ফলে ওদের অনেক লোক তাৎক্ষণিকভাবে মারা যায় এবং ওই রাত্রির থেকে সারাদিন লড়াইটা চলে। তিন জায়গায় ছিল, জিলা স্কুলে ছিল, টিএনটি অফিসে ছিল, আর ছিল পুলিশ লাইনে। ওরা সবাই আক্রমণের মুখে শেষ পর্যন্ত বিকেলবেলা গিয়ে জিলা স্কুলে উপস্থিত হয়। যখন জিলা স্কুলে উপস্থিত হয় তখন আমাদের ছেলেরা ওদের চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। তখন পেট্রোল পাম্প থেকে পেট্রোল এনে ওদের অবস্থাতে চারিদিকে পেট্রোল ছড়িয়ে আগুন লাগা দিয়েছে। সে আগুন তো দাউ দাউ করে বলতেছে, ওরা সব মরে যাওয়ার মতো অবস্থা। এর মধ্যে পেছন দিকে একটা ফাঁকা জায়গা ছিল, ওই পেছনের ফাঁকা জায়গা দিয়ে ওদের মধ্য থেকে যারা বেঁচে ছিল তারা সবাই অনেকগুলো গাড়িতে চড়ে ওই শহরের মধ্য দিয়ে সাই সাই করে আপনার যশোর যাবে সেই আশায় ঝিনাইদহ সড়কে উঠছে। ঝিনাইদহ সড়কে ওঠার ফলে কি হচ্ছে, অনেক রাত্রে রাত্রি তিনটার দিকে ওরা এসে তো দ্রুত বেগে এসে সামনে যে গাড়িগুলো ছিল সেগুলো তো ফাঁদের মধ্যে পড়ছে। ফাঁদের মধ্যে পড়লে একদম সোজা পানির মধ্যে চলে গেছে সলিল সমাধি। ওদের তিনজন অফিসার ছিল, মেজর সামাদ আর কি যেন ক্যাপ্টেন, যাই হোক ওদের তিনজন মারা যায়। আমাদের ছেলেরা ওই যে আপনার গ্যারাগঞ্জে যেখানে ফাঁদ তৈরি করা হয়েছিল তার উল্টো দিকে নদীর পাড়ে ট্রেঞ্চ করে বসাচ্ছিল। প্রথমে সারিতে যে প্রথমে যে গাড়িগুলো ছিল সেগুলো পানিতে যখন পড়লো তখন পেছন থেকে ওদের কিছু লোক আবার টর্চ লাইট জ্বালিয়ে জ্বালিয়ে ওগুলো দেখার চেষ্টা করতেছে। তো যখন টর্চ জ্বালিয়ে নদীর পাড়ে গেছে তখন আমাদের ছেলেরা এই পার থেকে আরও গুলি করছে, গুলি করলে ওইখানে আরও কতগুলো মারা যায়। এরপরে ওরা পেছনে ছড়ে গিয়ে রাস্তার থেকে দুদিকে ছড়িয়ে পড়ে গোলাগুলি করতে করতে সারা রাত গোলাগুলি করার পরে সকালবেলা আমি যখন আমার হেডকোয়ার্টারে বসে আছি এই ঘটনা প্রত্যক্ষ করছি সমস্ত পরিচালনা করতেছি তখন সকালবেলা চারিদিক থেকে খবর আসতেছে যে অমুক জায়গায় তিনজন, অমুক জায়গায় পাঁচজন, অমুক পাট খেতে দশজন, অমুক মোলা খেতে তিনজন, এরকম সব লুকিয়ে আছে আমরা কী করবো। আমি তখন জনগণকে বললাম যে তোমরা সবাই দলবদ্ধভাবে ওদেরকে ঘেরাও করে রাখবা, কাছে যাবা, কিন্তু আমার কথা কেউ শোনে না। ওরা যাকে যেখানে পাইছে সেখানে এই বাঁশের লাঠি খুন্তা কুড়োল জ্বালাতে যা ছিল তাই দিয়ে ওদেরকে হত্যা করছে। একদল মাগুরা গিয়েছিল, মাগুরার জনগণ ওদের ধরে মেরে ফেলছে। একদল চুয়াডাঙ্গা গিয়েছিল, সেখানে মারা পড়েছে, একটা লোক বাঁচে নাই। শুধু একটা অফিসার ছিল আতাউল্লাহ সালাম বলে, ওই ওদের যে সামাদের সঙ্গে যারা ছিল, সে গ্যারাগঞ্জের থেকে শৈলকুপা একটা স্কুল আছে, গ্যারাগঞ্জ শৈলকুপা থানার মধ্যে, এবং গ্যারাগঞ্জের পাশে হচ্ছে আমাদের জেনাইদের ক্যাডেট কলেজ। আতাউল্লাহ শাহ ওই স্কুলের একটা পাকা বিল্ডিং ছিল এক কামরা, সেইটার ভেতরে ঢুকে পাগলের মতো গুলি করতেছে আর মানুষ চারিদিকে ঘেরাও করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আর দু একজনের কাছে রাইফেল আছে, দু একজনের কাছে গাদা বন্দুক আছে, সেগুলি দিয়ে মাদুরাজে গুলি করে। আর সে চেষ্টা করতেছে যশোর ক্যান্টনমেন্টে যোগাযোগ করতে। সে একজন ছিল আসলে কমিউনিকেশনের অফিসার, তো সে তার ওয়্যারলেসের মাধ্যমে ব্রিগেডিয়ার দুরানির হেডকোয়ার্টারে যোগাযোগ করাচ্ছে। ব্রিগেডিয়ার দুরানি ছিল ওই হেডকোয়ার্টারে যশোর ক্যান্টনমেন্টের প্রধান ব্রিগেডিয়ার, সেখানে যোগাযোগ করছে, বহু চেষ্টা করছে। যোগাযোগ করলে তার এক পর্যায়ে তারা ক্যান্টনমেন্ট থেকে বলে যায় যে তোমরা যেভাবে আটকা পড়ছ সেভাবে আমাদের পক্ষে এখন কোনো রিইনফোর্সমেন্ট পাঠানো সম্ভব না। এই খবরটা ঢাকায় যখন পড়ছে, ঢাকার থেকে একজন ব্রিগেডিয়ার ওইখানে আরেকজন কর্নেল বা কাউকে বলছে যে ইউ হ্যাভ বিন কট বাই দি র‍্যাগটেগ সোলজার্স অফ ক্যাপ্টেন মাহমুদ, উই ক্যানট হেল্প ইউ, ইউ আর অন ইউর ওন। কিন্তু 31 তারিখ আর 1 তারিখ এই দুই দিন গ্যারাগঞ্জ কেন্দ্রিক যুদ্ধ হলো। আর 1 তারিখ দুপুরবেলা পাকিস্তান আর্মি
একটা কন্টিনজেন্ট পাঠিয়েছে যশোর ক্যান্টনমেন্ট থেকে এদের উদ্ধার করার জন্য। তো যশোর ক্যান্টনমেন্ট থেকে আসতে পারে এই তো ধারণা আমাদের ছিল, সেই জন্য আমরা বিষয়কালীতে প্রস্তুতি ছিল। সেই প্রস্তুতির কারণে আমরা ট্রেঞ্চ কেটে ওইখানে আমাদের ছেলে পেলে যারা ছিল তাদের বসিয়ে দিয়েছিলাম, একটা ইপিআর এর একটা প্ল্যাটুনও সেখানে ছিল। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হলো 30 তারিখে যশোর ক্যান্টনমেন্টে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টকে পাকিস্তান বাহিনী আক্রমণ করেছে। সেই ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের আরেকটা ইতিহাস আছে, এটা হলো ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট উইন্টার এক্সারসাইজের জন্য মার্চ মাসে আমাদের ঝিনাইদহ থেকে কিছু দূরে চৌগাছা নামে এক থানায় বাজারের মধ্যে তাদের এক্সারসাইজের ক্যাম্প ছিল। ওই ক্যাম্পের ইনচার্জ ছিল মেজর জলিল নামে এক বাঙালি বাঙালি, আর সেখানে আরেকজন অফিসার ছিল লেফটেন্যান্ট হাফিজ। লেফটেন্যান্ট হাফিজ ছিল আমার ক্লাস ফ্রেন্ড বরিশাল জিলা স্কুলে আমার এবং তফিকের। ওই ক্যাম্পের খবর পেয়ে আমি আপনাকে ওই দানেশের কথা বলেছি, আমি একটা চিঠি লিখে ওই দানেশকে দিয়ে পাঠিয়েছিলাম, কিন্তু প্রথমবার যাওয়ার পরে দানেশ ওদের ক্যাম্পে ঢুকতেই পারে না, ঢুকতে দেয় না, অনেক চেষ্টা করছে। সেকেন্ড টাইম আমি আমার পাঠিয়েছিলাম, সেকেন্ড টাইম গিয়ে সে কর্নেল জলিল পর্যন্ত পৌঁছেছিল, পৌঁছে কাগজটাও দিয়েছিল। কর্নেল জলিল ওর যারা শান্তি ছিল তাদের বলছে এই লোকটার চেহারা যেন আমি আর কোনোদিন না দেখি, এর বের করে দাও। সেই চিঠিতে আমি লিখেছিলাম যে এরকম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিভিন্ন জায়গায় বিদ্রোহ করেছে, আমরা এখানে লড়াই করছি, আমাদের অবস্থা ভালো, আপনি যদি আমাদের সঙ্গে সংযুক্ত হন তাহলে আমাদের যুদ্ধে বিজয়ের সম্ভাবনা আছে, আমরা তখন একটা বড় কিছু করতে পারবো, যশোর এলাকাকে স্বাধীন করতে পারবো। কিন্তু সেটার কোনো উত্তর আমি পাইনি। পরবর্তীকালে আমরা যশোর ক্যান্টনমেন্টে ফেরত চলে যায় তাদের দলবল নিয়ে 29 তারিখে। ফেরত যাওয়ার পরে রাত্রিবেলা পৌঁছের পরদিন সকালবেলা 30 তারিখে পাকিস্তান আর্মি ওদের আক্রমণ করে যশোর ক্যান্টনমেন্টের ভেতরে। আক্রমণ করলে লেফটেন্যান্ট হাফিজ, পরে ক্যাপ্টেন এসে, পরে মেজর এসে, সে নেতৃত্ব দিয়ে ওদের বিরুদ্ধে লড়াই করে। লড়াই করলে ওর সঙ্গে 300 মতো ট্রুপ ছিল, তার মধ্যে সখানেক মারা যায়, 198 জন নিয়েছে চৌগাছা চলে যায়, আর ওখান থেকে 30 জন ঝিনাইদহতে চলে আসে। 30 জন যারা ঝিনাইদহতে এসেছিল তারা ছিল সব মেডিকেল কোরের লোক, কিন্তু সবারই পার্সোনাল হাতিয়ার ছিল। এবং ওইখানে কর্নেল হাই নামে একজন ডাক্তার ছিলেন বাঙালি, তাকে তার সপরিবারে সম্ভবত বা তাকে হত্যা করা হয়। তার 2IC ছিল শেখ নামে এক ক্যাপ্টেন, তাকেও হত্যা করা হয়। এই যে 30 জন এসেছিল, এরা এসে আমার ঝিনাইদহতে আমার কাছে রিপোর্ট করলে আমি ওদেরকে বলি তোমাদের সঙ্গে হাতিয়ার যেহেতু আছে তোমরা বিষয়কালীতে গিয়ে অবস্থান গ্রহণ করো। সেই অবস্থানে ওই যে 1 তারিখে দুপুরবেলা পাকিস্তান আর্মির একটা কন্টিনজেন্ট এসে আক্রমণ করে, আসার পথে তারা কালীগঞ্জে জনসাধারণের উপরে গোলাগুলি করে কয়েকজনকে মারে। সেখানে ইকবাল আনোয়ারুল ইসলাম নামে একজন এমপি ছিল, এমএলএ, তার একটা ছেলে ছিল, সে মারা যায়। ইকবাল আনোয়ারুল ইসলামের আরেকটা ছেলে ছিল, নাম আলেকজান্ডার, সে আমার ওই বিষয়কালীন ডিফেন্সে ছিল। তো যুদ্ধ শুরু হলে ওই ছেলেটাও মারা যায়। একই দিনে ইকবাল আনোয়ারুল ইসলামের দুটো ছেলে মারা যায়। ওরা আমাদের উপরে যখন আক্রমণ করে, প্রথমে তো ওই গাড্ডার মধ্যে পড়ে বাধাগ্রস্ত হলো, তারপরে তো আমাদের লোক গুলি করতেছে, তারাও গুলি করতে, ওপেন জায়গায় গুলি ওদেরও লাগে, আমরা তো ট্রেঞ্চের ভিতরে, আমাদের কম লাগে। গোলাগুলি বিভিন্ন পর্যায়ে প্রায় 2-3 ঘন্টার গোলাগুলি চলছে, বিকাল 4টা পর্যন্ত। 4টার দিকে এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে, এই যে গোলাগুলি চলতেছে এর মধ্যে আমি ঝিনাইদহ থেকে ট্রাকে করে গুলি পাঠিয়েছি আমাদের লোকজনের সঙ্গে, স্বাভাবিকভাবে গুলির সংখ্যা কম, 20-30-40-এর বেশি গুলি থাকে না। যখন সেখানে বোমা পড়েছে, বোমায় আমাদের লোকজন মারা যাওয়ার উপস্থিত মতো অবস্থা ছিল। সেখানে কামালুজ্জামান নামে একটা ছেলে ছিল, সে খুব ব্রেভ ছিল, সে ওখানে প্রায় মারা পড়তে পড়েছিল এরকম। তো বিকাল 4টা ওই সময় আমাদের অবস্থা সঙ্গীন থাকে, আমাদের ছেলেপেলেরা খুব সুবিধা করতে পারতেছিল না। এমনও হয়েছে যে একসঙ্গে 4-5টা রাইফেল 1-2-3 করে গুলি করছে, মনে হয়েছে যে ওরা LMG গুলি করতেছে। এইভাবে আমাদের ছেলেরা ওখানে লড়াই করছে। বিকালে যখন অবস্থা সঙ্গীন হয়ে যায় তখন আমি
খবর দেই শহরের মধ্যে যে ওখানে আমাদের প্রসেশন করে যেতে হবে। তো দুটো মাইকের ব্যবস্থা করেছিলাম, রিক্সা লাগিয়ে আমরা প্রসেশন করে ওই দিকে যেতে থাকি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। ওটা যত আমরা ওদের কাছে যাচ্ছি ততই লোক সংখ্যা বাড়ছে, লোক সংখ্যার শব্দ শুনে ওরা মনে করছে কত সোলজার না জানি আসতেছে। এই সময় ওরা ভয় পেয়ে উচ্চ করে দেয়, ওরা চলে যায়। বিষয়খালীর যুদ্ধে আমরা বিভিন্ন রকম এস্টিমেট দিয়ে থাকি, অতজন মারা গেছে আমাদের মধ্যে। একজন অথেন্টিক তিনি মেজর জেনারেল আব্দুল ওয়াহাব, উনি একটা বই লিখেছেন বাংলাদেশ মুক্তিবাহিনী উইল স্পিক ফ্রি, সেই বইতে উনি লিখেছেন যে বিষয়খালীর যুদ্ধে পাকিস্তানের 60 জন সৈনিক মারা যায়। তারপরে আমরা পুনঃসংগঠিত করে ওই অবস্থান পাকাপোক্ত করে, ডাক্তার আসাবুল্লাহ হি ওয়াজ এ ফিজিশিয়ান, উনি আবার যুদ্ধ যদি হয় তাহলে উন্ডেড হবে, আহত হবে, মৃত্যু ঘটবে, এগুলো যাতে সঠিকভাবে ট্রিটমেন্ট করা যায় বা ব্যবস্থা করা যায় সেই জন্য তিনি আবার লোকজন রেডি করেছিলেন। ঝিনাইদহের জনগণ তাদের বাড়ি ঘর থেকে খাবার দাবার তৈরি করে সব দিয়ে যেত আমাদের এখানে। আমরা ঝিনাইদহতে জনগণকে বলি যে শহর এখন মুক্ত, আমরা সবাই আসো, তখন শহরে নর্মাল লাইফ শুরু করার একটা চেষ্টা হয়। এই যে কুষ্টিয়ার যুদ্ধটা হলো, এই যুদ্ধে কিন্তু রাজবাড়ি থেকেও আনসাররা এসছে, রাজবাড়ি থেকে আনসাররা এসছে এবং তারা লড়াই করেছে। তাদের মধ্যে 2 জন শাহাদাত বরণ করেছে, 3-4 জন উন্ডেড হয়েছে। তাদেরকে দেখার জন্য রাজবাড়ির এসডিও ছিল শাহ মোহাম্মদ করিম, উনি একটা স্পেশাল ট্রেন লাগিয়ে রাজবাড়ির থেকে কুষ্টিয়া এসেছিলেন যুদ্ধ শেষ হওয়ার পরে। কুষ্টিয়ার ডিসি শামসুল হক আমাদের সঙ্গে সাহায্য সহযোগিতা করেছে, যুদ্ধের সঙ্গে ছিল। এই যখন কুষ্টিয়া শহরটা কারফিউ দিয়ে পাকিস্তান আর্মি বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করতে থাকে, তখন কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগ, তারপরে যুবক শ্রেণীর যারা ছিল তারা সবাই কিন্তু গোপনে সংগঠিত হতে থাকে। এবং সাধারণ মানুষ যখন ওই কুষ্টিয়ার যুদ্ধে সংযুক্ত হয়েছিল, তাদের হাতে ডাক, খুন্তা, বল্লম, কুড়াল থেকে শুরু করে হেন কোনো অস্ত্র নিয়ে যাচ্ছিল না, এবং এটা নিয়েই তারা জয় বাংলা বলে যাত্রা করেছিল। কুষ্টিয়ার জনগণের একটা বিশাল ঐতিহ্য আছে সংগ্রামের, বিদ্রোহের, বিভিন্ন সময় ব্রিটিশ ইন্ডিয়ার বিরুদ্ধেও তারা অনেক কিছু করেছে। এর আগে আরেকটু কথা বলা হলো যুদ্ধের সঙ্গে, যে এই যে যুদ্ধটা হলো গ্যারাগঞ্জে, সেখানে ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রফেসর এবং স্টুডেন্টদের একটা বিশাল রোল ছিল। ঝিনাইদহ ক্যাডেট কলেজে আমার বরিশালের এক বড় ভাই ছিলেন, তার ডাকনাম ছিল মনু, আসল নাম ছিল সদ্রে মুর্শেদ। তিনি যখন এই আমাদের প্রস্তুতি চলতেছে প্রতিরোধের জন্য, তখন একদিন আমার অফিসে এসেছিল, এসে উনি জানতে চাইলেন যে আমরা কী করছি না। আমি তখন তারা বলছিলাম যে আপনি যদি যুদ্ধ করতে ইচ্ছুক থাকেন তাহলে বিকেলবেলা আসবেন। উনি বিকেলবেলা ওনার কলেজের আরও 2-1 জনকে সঙ্গে নিয়ে আসলেন, তার মধ্যে আরও 1 জন ছিল আমার চেনা আব্দুল হালিম প্রফেসর বাংলা, উনিও বরিশালের, উনি একটা ভালো বডি বিল্ডার ছিলেন, আর্মিতে কিছুদিন চাকরিও করেছেন। আরও 1 জন প্রফেসর এসেছিলেন, তার নামটা আমি ভুলে যাচ্ছি। আমি তাদের বললাম আপনারা যদি যুদ্ধের জন্য মন স্থির করে এসে থাকেন তাহলে আসেন, এখানে শপথ গ্রহণ করতে হবে। এবং আমি বললাম যে শপথ গ্রহণ করার পরে যদি কেউ বিট্রে করেন তাহলে আমি নিজে গুলি করে মারব। এরপরে ওনারা আমাদের সঙ্গে শপথ গ্রহণ করেন। আমি এটা যারাই আসতো আমি তাদের সঙ্গে কথা বলি, আমরা দেশ মাতৃকার জন্য লড়াই করছি, কোনো অবস্থাতেই দেশের বিরুদ্ধে কেউ কোনো কাজ করলে সেটাকে আমরা হতে দেবো না, যতদিন দেশ স্বাধীন না হয় ততদিন লড়াই করবো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। তো ওনারা এসে শপথ গ্রহণ করার পরে ওনাদেরকে, মনুভাইকে আমি দায়িত্ব দিলাম কোয়ার্টার মাস্টারের। কোয়ার্টার মাস্টারের দায়িত্ব হলো যে আমাদের যে সমস্ত সৈন্যরা বিভিন্ন জায়গায় ট্রেঞ্চে আছে তাদেরকে খাবার পৌঁছে দিতে হবে। ওনাদের একটা সুবিধা ছিল, ক্যাডেট কলেজের একটা বড় লঙ্গরখানা আছে, ছাত্রদের সবসময় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর ওইখানে একজন প্রিন্সিপাল ছিলেন কর্নেল মঞ্জুরুর রহমান, উনি ছিলেন রিটায়ার্ড পাকিস্তান আর্মির এডুকেশন করার অফিসার। ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম, ওনার কথাটা একটা বিহারি বিহারি টোন ছিল, কিন্তু আসলে বাঙালি ছিল, আমরা মনে করছিলাম উনি বিহারি, এই জন্য ওনার প্রতি আমার খুব একটা বিশ্বাস ছিল না। যতই সময় যাচ্ছে ততই বুঝতে পারছি যে উনি আমাদের পক্ষের লোক। তখন ওনাকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করলে উনি ওনার লঙ্গরখানা খুলে দিয়েছেন,
আর প্রফেসররা যারা কাজ করতেছেন তাদের সবাইকে বলে দিয়েছেন যে তোমরা যুদ্ধের সঙ্গে যেভাবে যে পারো কাজ করো। যার ফলে হতো কি, আপনার প্রত্যেক দিনে ওদের ওইখানে যা রান্না হতো সেইগুলোই সমস্ত আমাদের ট্রেঞ্চে সাপ্লাই হতো। এইভাবে ওইখান থেকে আমাদের গেরাগঞ্জের যে সৈন্য ছিল তাদের খাবারের ব্যবস্থা হয়েছিল। আর নুরুন্নবী সিদ্দিকী সাহেব বিষয়খালীতে যে লোকজন অবস্থান করছিল তাদের জন্য খাবার প্রস্তুত করে ওই যে লোকজন সমস্ত খাবার দাবার দিয়ে যেত সেগুলো সব একত্র করে সংগ্রহ করে উনি পৌঁছে দিত। উনি ছিলেন যে গোডাউন সরকারের কাছ থেকে আমরা দখল করেছিলাম সেইটার দায়িত্বে, পেট্রোল পাম্পের যে স্টেশন সেগুলোর দায়িত্বে, আর টাকা পয়সার দায়িত্বে। ওই যে আমি 400 হাতিয়ার ছিল সেই হাতিয়ারগুলোর একটা বড় অংশ প্রায় 60-70 জন লোক এসেছিল ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে, তাদেরকে দিয়েছিলাম। তাদের অনেকেই কিন্তু ওই যে গেরাগঞ্জে ট্রেন সেখানে কিন্তু অবস্থান করছিল। সেখানে পাকিস্তান থেকে ফেরত একজন বাঙালি সিপাহী ছিল, সেও ছিল আমাদের সঙ্গে। যশোর থেকে এসে কয়েকটা ছেলে যোগদান করেছিল। এই যুদ্ধের পরে আমাদের তখন একটা ইচ্ছা হয় যে আমরা যশোর ক্যান্টনমেন্ট দখল, যশোর ক্যান্টনমেন্ট দখল করবো। এই কথা বলার পরে আমি যখন মেজর আবু উসমান চৌধুরীর সঙ্গে আলাপ করি, উনি বললেন যে আমারও ইন্ডিয়ানদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছে ট্যাঙ্ক আর বড় বড় কামান পাঠাবে, ওইগুলি আসুক তোমরা অবস্থান নিতে থাকো। এই কথা শোনার পরে আমি এই যারা গেরাগঞ্জ এবং বিষয়খালী ছিল তাদেরকে রিগ্রুপ করে তাদেরকে ক্যান্টনমেন্টের দিকে নিতে থাকি। সেই সময়টা হলো এপ্রিল মাসের 2 তারিখের পরের থেকে শুরু করে এপ্রিল মাসের 14 তারিখ পর্যন্ত, এই সময়টার গল্প এখন আমি বলছি। ওই সময় আমরা গিয়ে বারোবাজার নামে একটা জায়গা আছে, সেখানে একটা রেল লাইন আছে পূর্ব পশ্চিমে যশোর ঝিনাইদহ হাইওয়ের উপরে। সেইখানে রেল লাইনকে ডিফেন্স নিয়ে আমরা আমাদের অবস্থান, আমাদের সঙ্গে যে অফিসারগুলো যে যে সিপাহ এবং হাবিলদার সুবেদার যারা ওই যশোর থেকে এসেছিল, তাদের মধ্যে কিছু লোক ছিল যারা হাতিয়ার ট্রেনিংও দিতে পারতো, অটোমেটিক হাতিয়ার এবং হাতিয়ার চালাতে জানত। গেরাগঞ্জে যে যুদ্ধটা হলো সেই যুদ্ধের পরে আমরা অনেক হাতিয়ার সংগ্রহ করেছি। পাকিস্তানিদের যত লোক মারা গেছে সবার হাতিয়ার, 6টা রিকয়েলেস সাইকেল, LMG, MG, এই জাতীয় অনেক হাতিয়ার আমার থানায় এসে জমা হয়েছিল। এই হাতিয়ারগুলো আমি ব্যবহার করার জন্য আমাদের বিভিন্ন লোককে ট্রেনিং দিচ্ছিলাম। থানার পাশে একটা গোডাউনের মতো ছিল আড়তদার, আড়তদোকান, সেই আড়তের মধ্যে আমরা এসে বসে সমস্ত হাতিয়ারগুলো একত্র করে খোলার ব্যবস্থা করতেছিলাম। হাতিয়ারগুলো গুলি বের করে সরিয়ে রাখার ব্যবস্থা করছিলাম, হাতিয়ারগুলো সচল আছে কিনা এগুলো দেখার ব্যবস্থা। এই প্রসেসে একজন হাবিলদারের ওই একটা হাতিয়ার থেকে গুলি বের হয়ে এই কিছু লাগে আপনার উড়ুতে লাগে, তাকে আমরা তাৎক্ষণিকভাবে চুয়াডাঙ্গা ইপিআর হসপিটালে পাঠিয়ে দিই, কিন্তু আনফর্চুনেটলি তাকে বাঁচাতে পারিনি আমরা। আর এর মধ্যে পাকিস্তান আর্মি 2 তারিখ থেকে আমাদের উপরে স্ট্র্যাফিং শুরু করে এয়ারফোর্স থেকে, তোরা 2-3 দিনে আমাদের উপর অনেক স্ট্র্যাফিং করে কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এরকমভাবে যখন চলছে আমরা আমাদের লোকজন নিয়ে ওই বারো বাজারে অবস্থান নিয়েছি। আমাদের অবস্থানে হাইওয়ে 2 পাশে 2টা রিকয়েললেস গান ফিট করেছি আমরা, আবার ক্যামোফ্লেজ করে রাখছি একটু মাটির নিচে, যেভাবে করতে হয় ওইভাবে ওরাই করছে, আমি দেখছি কীভাবে করছে। এখন আমি প্রত্যেকদিন এই মেজর আবু উসমান চৌধুরীকে বলি আমার ইন্ডিয়ান ট্যাঙ্ক আর গোলা বারুদ আর মেশিন গান কখন আসবে। তো আমাদের মধ্যে সাংকেতিক কথা হতো যে মরিচ পেঁয়াজ রসুন এটা কখন আসবে, উনি বলতেন এই ওদের সঙ্গে কথা হচ্ছে আসবে, ওরা এখনো না করে নাই। এপ্রিল মাসের 4 তারিখে আমাকে মেজর ওসমান বলেছিলেন যে আমি শুনেছি হাফিজ তোমার বন্ধু, ওকে একটু খবর দিয়ে নিয়ে আসো আমি আলাপ করো। আমি তখন 4 তারিখে চৌগাছা গিয়েছিলাম, চৌগাছা গিয়ে হাফিজকে আমার সঙ্গে করে নিয়ে চুয়াডাঙ্গে এসেছিলাম। সেদিন আমি, হাফিজ, তৌফিক, মেজর ওসমান, ডাক্তার আসাবুল হক, আমরা সবাই একত্র হয়েছিলাম, নুরুল কাদের খান, সবাই একত্র হয়েছিলাম। হাফিজ ইনফ্যান্ট্রি অফিসার, তার সৈনিকদের সে বিভিন্নভাবে ট্রেনিং প্রাপ্ত, তারা তাদের পক্ষে যুদ্ধ পরিচালনা করা অনেক বেশি সুবিধা। ওসমান সাহেব তাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার এই বাহিনী রেডি করার জন্য কোনো কিছু লাগবে কিনা, ওরা বলেছিল আমাদের হাতিয়ার পত্র দরকার, গাড়ি ঘোড়া দরকার। তখন ওসমান সাহেব ওই যে আমরা যে সমস্ত হাতিয়ার সংগ্রহ করেছিলাম সেই হাতিয়ারের থেকে তাদের কিছু হাতিয়ার এবং রিকয়েললেস রাইফেল
দুটো দিয়ে দেয়। তারপরের দিন হাফিজ গাড়ি ঘোড়া সহ সে আবার চৌগাছা চলে যায়। চৌগাছা চলে গিয়ে সে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টকে নতুন করে সাজায়। দ্যাট ইজ হাউ ফার্স্ট বেঙ্গল রেজিমেন্ট ওয়াজ ক্রিয়েটেড ইন বাংলাদেশ। ক্যাপ্টেন হাফিজ হলো ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টের ফাদার বলেন বা যাই বলেন। সেখান থেকে হাফিজ ওর জনগণ নিয়ে চৌগাছাতে আবার চলে যায়। সেখান থেকে আমরা যখন যশোর ক্যান্টনমেন্ট ঘেরাও করার প্ল্যান করতেছিলাম, হাফিজ শহরের পশ্চিম দিক থেকে নাভারন সাইডে অবস্থান নিয়েছিল। আর আমাদের আরেক বন্ধু ছিল কামালউদ্দিন সিদ্দিকি, সে ছিল নড়াইলের স্ত্রী। সে তার লোকজন পুলিশ নটবর নিয়ে এসে 303 রাইফেল প্লাস বাসের লাঠিটাটি সব নিয়ে সেও ওই পাশে এক জায়গায় অবস্থান নিয়েছিল। পাকিস্তানিরা তখন ভয় পেয়ে সাদা কাপড় উড়িয়ে বস্তুতা শিকার মতো একটা ক্যামোফ্লেজ করেছিল। ক্যামোফ্লেজ করে ওরা দেখাচ্ছিল যে আমরা তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে চাই, কিন্তু পেছন দিক থেকে পাকিস্তান থেকে যত সৈন্য নতুন করে সরবরাহ হচ্ছিল ঢাকা হয়ে, সেই ট্রান্সপোর্ট প্লেনে করে আনা নেওয়ার, আমরা শুধু প্লেনটা দেখতে পাচ্ছি না, সেই প্লেনে আমরা গুলিও ছুঁড়েছি, কিন্তু অনেক দূরে ছিল না ছড়িয়ে করে। ইপিআর এর যে সমস্ত কন্টিনজেন্ট ছিল তারাও কিন্তু বিভিন্ন জায়গায় ক্যান্টনমেন্টের চারিদিকে অবস্থান নিয়েছিল, কিন্তু যেহেতু ইন্ডিয়ান সাপোর্টটা আসেনি সময় মতো, সেই জন্য ওই ঘটনাটা ঘটেনি। পরে তো ওরাই আমাদের উপরে আক্রমণ করলো। 12 তারিখে পাকিস্তান আর্মি আমাদের ওই যশোরের ঝিনাইদহ এক্সিসকে সেন্টার করে তারা ত্রিমুখী আক্রমণ করে। প্রথমে 12 তারিখ সকাল 10:00-11:00 দিকে তারা সরাসরি আমাদের পজিশনে এসে আক্রমণ করে। পজিশনে এসে আক্রমণ করলে আমাদের যে রিকললেস রাইফেল আছে সেটা হয়তো তারা বুঝতে পারে, ওইটা দিয়ে যে গোলাগুলি করা হয় সামনে যত গাড়ি ছিল সব ধ্বংস হয়ে গেছে। তখন ওরা ফায়ার করে আমাদেরকে ব্যস্ত রেখে, আমরা ফায়ার করি ওরাও ফায়ার করে, প্রায় 2-3 ঘন্টা এরকম ফায়ার চলার পরে একদল বাইপাস করে ডান দিক দিয়ে ওরা কালীগঞ্জে আমাদের পেছনে কালীগঞ্জ সুগার মিলের ওইখানে গিয়ে ওঠে। এটা ধরেন বিকেল হয়ে যায়। ওইখানে আমাদের একজন অফিসার ছিলেন ক্যাপ্টেন শফিকুল্লাহ, তিনিও ওই ওরা যেই পথ দিয়ে যাচ্ছিলেন সেই পথে একটা ব্যারিকেড তৈরি করেছিলেন। তিনি তাদের বাধা দেওয়ার চেষ্টা করেন কিন্তু সফল হন। ওরা যখন আমাদের পেছনে চলে যায় আর ইতিমধ্যে আমাদের মাথার উপরে বোমা চলতে থাকে, তখন যেহেতু ওরা পেছনে আমাদের উপরে চড়াও হয়েছে, আমাদের বাঁচতে হলে আমাদের এখন রিট্রিট করতে হবে, আমার যারা লড়াই করছিল তাদেরকে রিট্রিট করার জন্য হুকুম দিই। একদিকে আমাদের ঝিনাইদহ ফ্রন্টে আক্রমণ করলো ওরা 14 তারিখ, আরেকদিকে ঢাকা থেকে গোয়ালন্দ দিয়ে আর একটা দল পাঠিয়েছিল ওরা, কিন্তু গোয়ালন্দে আমাদের ইপিআর এর একজন সুবেদারের নেতৃত্বে কিছু সুবিধা ছিল, তারা ওরা যে জলযান ব্যবহার করে সেগুলো ডুবিয়ে দিয়েছিল, ফলে ওরা গোয়ালন্দ দিয়ে যেতে পারেনি। পরে ঢাকা শহরের উপর দিয়ে টাঙ্গাইল হয়ে যমুনা নদী ক্রস করে তারা হাডিস ব্রিজ পয়েন্টে গিয়ে ওরা উপস্থিত হয়। সেখানে ইতিমধ্যে আমি আবার একদল সুইসাইড স্কোয়াডের ছেলেদের পাঠিয়েছিলাম 12 জন। বিষয়খালীর যুদ্ধ যখন শেষ হয়ে গেলে তখন আমি একদিন ওই ছেলেদের ডেকেছিলাম যে এরকম আত্মঘাতী প্ল্যাটুন দরকার, কে কে কাজ করতে রাজি আছে। তো 60-70 জনের মধ্যে 12 জন হাত তুলেছিল। সেই 12 জনকে দিয়ে একটা আত্মঘাতী প্ল্যাটুন তৈরি করে 2টো গাড়ি দিয়ে গোলা বারুদ দিয়ে আমি তাদেরকে হারিয়ে নিয়ে পাঠিয়েছিলাম। তো হারিজ পয়েন্টে ওদের সঙ্গে এই পাকিস্তান বাহিনীর যুদ্ধ হয়। যুদ্ধ হলে ওরা সামনাসামনি রাইফেল তো ঠিক আছে, কিন্তু পাকিস্তান তো তখন এয়ারক্রাফট ব্যবহার করছিল, ফলে আমাদের পক্ষে আর সেখানে টেকা সম্ভব হয়নি। তখন ওরা 2টো গাড়ির মধ্যে 1টা গাড়ি লস্ট হয়, আরেকটা গাড়ি নিয়ে হরিণাকুণ্ড হয়ে জীবননগর ওই সমস্ত জায়গা হয়ে মোট কথা কুষ্টিয়ার মধ্য দিয়ে তারা আবার আমাদের সঙ্গে গিয়ে 17 এপ্রিল ওই ঘটনায় যোগদান করে, পরে বেতায়ে গিয়ে আমাদের সঙ্গে সংযুক্ত হয়। তো আমি আমার সৈন্য সামন্ত নিয়ে ওই দিন বিকেলবেলা গ্রামের মধ্য দিয়ে কাঁচা রাস্তা দিয়ে তারপরে খালের উপর দিয়ে গাড়ি পার করতে গিয়ে অনেক সময় লেগে আমরা বিকেলবেলা এসে ঝিনাইদহতে উপস্থিত হই। শহরের মধ্যে একটা পোস্ট অফিস আছে, একতলা পাকা বিল্ডিং, একটা বড় পটগাছ আছে সেখানে, সেই পাকা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠে আমি জনগণকে ডেকে সবাইকে, আমরা এতদিন যুদ্ধ করেছি এই অবস্থা, এখন পাকিস্তান আর্মি আমাদের দোরগোড়ায় চলে আসছে, আমাদের এখন চলে যেতে হবে, আপনারা যারা আছেন
তারা হয় আমার সঙ্গে চলেন, নাইলে শহর ছেড়ে চলে যান। আমার সঙ্গে প্রায় 2000 লোকের একটা কাফেলা, গাড়ি ঘোড়া যেগুলো ছিল সেগুলো সব সংগ্রহ করে আমরা ওই দিন সন্ধ্যার দিকে চুয়াডাঙ্গার দিকে রওনা হই। যাওয়ার পথে আরেকটা কাজ করি, আমাদের ব্যাংকে যত টাকা ছিল সব টাকা দুই ট্রাকে ভরে সংগ্রহ করে, আর সোনা দানা ছিল সবগুলো সংগ্রহ করে আমাদের সঙ্গে নিয়ে নিলাম। প্রথমে উঠলাম চুয়াডাঙ্গার ব্যাংকেও টাকা পয়সা ছিল সেগুলো সংগ্রহ করলাম। 15 তারিখ চুয়াডাঙ্গায় থাকলাম, 16 তারিখ মেহেরপুর চলে গেলাম। মেহেরপুরের সোনা দানা টাকা পয়সা যা ছিল সেগুলো সংগ্রহ করলাম। আর বাগুড়ার ওয়ালির কাছ থেকে তৌফিক যোগাযোগ করে ওর কাছ থেকে 70 লক্ষ টাকা দিয়ে রেখেছিল। সব মিলিয়ে আমাদের 4,60,000 টাকা আর 20 কেজি সোনা হলো। 3 ট্রাক ভাড়া, ট্রাকে ভরে আমরা 16 তারিখ রাতে ইন্ডিয়ান বর্ডারের ওপরে বেতাই বিওপিতে গিয়ে পড়ছে। রাত 12টা 1টা হবে, তখন ঝড় বৃষ্টি হচ্ছিল, সবাই আমাদের সঙ্গে যাচ্ছে। চুয়াডাঙ্গা থেকে মেজর ওসমান আমাদের সঙ্গে আছে, মেহেরপুর থেকে তৌফিকও আমাদের সঙ্গে আছে, এবং তাদের দলবল লটবর সবাই আমাদের সঙ্গে আছে। সবাই কিন্তু আমরা ওই রাতে বেতাই বিওপিতে অবস্থান করি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।